নমস্কার বন্ধুরা, জীবনের পাঁচফোড়নে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পরোটা, নান কিংবা রাধাবল্লভীর সাথে প্রথম পাতে পড়া চানা মশলা রেসিপি। চানা মশলাটা আপনারা কম বেশি সকলেই পারেন আমিষভাবে তৈরি করতে, কিন্তু আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ নিরামিষভাবে চানা মশলা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে আমার খুবই কম ইনগ্রিডিয়েন্টস লেগেছে। আশা করছি আজকের এই চানা মশলা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে হিট করে পাশে থাকবেন। চানা মশলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম কাবলি ছোলা। ছোলাগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ছোলাটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে যেন ছোলাগুলো ভালোভাবে ডুবে যায়, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে কফি পাউডার, তাতে চানার কালারটা খুব সুন্দর আসবে, আর একটা তেজপাতা দিয়ে আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দুটো সিটি মেরে নেব। প্রেশারটা সিটি পড়তে পড়তে আমি চানা মশলার মশলাটাকে রেডি করে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে 10 গ্রাম আদা, 7-8টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। যেহেতু আমি চানা মশলাটাকে নিরামিষভাবে করছি তাই আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করছি না। কফি পাউডারটা দেওয়ার ফলে দেখুন চানার কালারটা কত সুন্দর এসেছে, আর চানাটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে 2 টেবিলস্পুনের মতন কাসুরি মেথি দিয়ে হালকা ফ্লেমে আমি একটু ভালোভাবে টেলে নিচ্ছি। তারপর আমি এই কাসুরি মেথিকে হাত দিয়ে গুঁড়ো করে নেব। কাসুরি মেথিটাকে আপনারা অবশ্যই ইউজ করবেন, তাহলে চানা মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এখানে খুবই সামান্য পরিমাণে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এইগুলো দেওয়ার ফলে কিন্তু চানা মশলায় খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আজকে চানা মশলার রেসিপিটা আমি আপনাদেরকে বাটার দিয়ে করে দেখাচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে ঘি কিংবা রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে 1/4 টিস্পুন জিরে আর একটা শুকনো লঙ্কাকে চিরে দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে নেব 2 টিস্পুনের মতন আদা লঙ্কা বাটা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে আরও বাকি যে মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি নাড়তে থাকবো। মশলাটাকে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য ইউজ করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন। মশলাটা থেকে যখন তেল ছাড়তে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ জল। এখানে আমি নর্মাল জল ইউজ করিনি, ছোলা সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটা দিয়েই আমি মশলাটাকে কষাবো। মশলাটা অনেকটা কষে যাওয়ার পর ছোলাগুলোকে ঢেলে দেব। ছোলাগুলোকে ঢেলে দিয়ে আমি ঢেকে ঢেকে কষাতে থাকব। 2-3 বার কষে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে নেব। এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েও আমি ঢেকে ঢেকে কষাতে থাকব। এরপর যখন ছোলাটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে, দেখুন মশলার সাথে কীরকম ছোলাটা পুরো গামাখা গামাখা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নুন। আমি নুনটা আগেও ইউজ করেছি তাই আমি এখানে সামান্য পরিমাণে নুন দেব। আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি আর 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ দই। এই দইটা আমার ঘরে পাতা। আপনারা যদি দইয়ের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সটা আর আই বাটনটা চেক করে নেবেন। দই দিয়ে নাড়াচাড়ার পর ক্র্যাশ করে রাখা কাসুরি মেথিগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর উপর থেকে একটা বাটার দিয়ে আমি 10 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর চানা মশলাটাকে আমি গরম গরম একটা বাটির মধ্যে দিয়ে উপর থেকে টক দই আর একটু ধনে পাতা দিয়ে সার্ভ করব। আজকের এই চানা মশলাটা অসম্ভব টেস্ট হয়েছে খেতে।
আজকের এই নিরামিষ চানা মশলা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু আমিষ চানা মশলা খেতে ভুলেই যাবেন। আমি কিন্তু চানা মশলাকে রাধা বল্লভীর সাথে সার্ভ করেছি। এই রাধা বল্লভীর রেসিপি যদি আপনাদের দেখতে হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্স আর উপরে আই বাটনে লিংক থাকবে, অবশ্যই একবার চেক করে নেবেন। আশা করছি আজকের এই চানা মশলা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে হিট করে জীবনের পাঁচ ফোঁড়ের পাশে সব সময় থাকবেন।